ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের রাজ্যের যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কিন্তু ফর্ম বেরোচ্ছে পরীক্ষার জন্য তো তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে তোমাদের ফ্রি জেনারেল নলেজের ক্লাস যেটা আমরা নিয়ে আসছি একদিন ছাড়া ছাড়া তোমাদের এই ক্লাস হবে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় ক্লাস আসবে বাট এটা কিন্তু একদিন অন্তর অর্থাৎ একদিন আমাদের ডাব্লিউটি ক্লাস হবে এবং একদিন হচ্ছে অঙ্গনওয়াড়ি ক্লাস হবে তো এই ক্লাসটি তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী থাকছে এবং বাছাই করা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে থাকবে এবং অ্যাকর্ডিং টু সিলেবাস তোমাদের যেভাবে প্রশ্ন আসার কথা ঠিক সেইভাবেই ক্লাস করানো হবে তো প্রত্যেকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি ওয়াচ করবে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি আজকে আমাদের দু নম্বর ক্লাস এর আগের দিনের ক্লাসটা যারা দেখনি অবশ্যই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট রয়েছে গিয়ে একবার দেখে নিও ঠিক আছে তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো শরীরের গঠন ও বৃদ্ধিতে প্রয়োজন হয় কোনটি চারটি অপশন রয়েছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং আমার সঠিক উত্তর অপশন এ ইস দ্য কারেক্ট অ্যান্সার এরপরে বিস্তারিত তথ্য আমরা এখানে একটু দেখবো দেখো প্রোটিনের প্রধান উৎস কি এইগুলো আমাকে জানতে হবে তাহলে প্রোটিনের প্রধান উৎস হচ্ছে দুধ পনির ডাল চীনা বাদাম মাছ মাংস এইগুলো হচ্ছে প্রোটিনের প্রধান উৎস দেখো প্রোটিন জীবনের গঠন এবং কার্যাবলীর মৌলিক ভিত্তি তৈরি করে এবং মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে থাকে এগুলি শরীরের বৃদ্ধি বিকাশ শক্তি এবং রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু প্রয়োজনীয় সমস্ত প্রোটিন অ্যালফা অ্যামাইনো অ্যাসিডের পলিমার সমস্ত প্রোটিন কি আলফা আলফা অ্যামাইনো এসিড বা অ্যামিনো অ্যাসিডের পলিমার ওকে হয়ে গেল ফার্স্ট কোয়েশ্চেন চলো নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা যাই সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের জন্য নিচের কোন খাদ্য উপাদান যা শরীরে শক্তি দেয় না কার্বোহাইড্রেট প্রোটিন খনিজ পদার্থ চর্বি নিচের কোনটি থেকে আমরা এনার্জি বা শক্তি পাই না সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি খনিজ পদার্থ এইখান থেকে আমরা কিন্তু আমাদের শরীরে কোনো এনার্জি প্রডিউস করে না বা শক্তি দেয় না অপশন সি হবে সঠিক উত্তর যদি আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি এখানটায় দেখব দেখো কিলো ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক তাহলে আমাদের শরীর যে এনার্জি সেটা পরিমাপ করব কিসের দার সাহায্যে কিলো ক্যালোরি এই ইউনিটের সাহায্যে আচ্ছা 4.18 পয়েন্ট কিলো জুল এক ক্যালোরি তৈরি করে শক্তি কাজ সম্পাদন করার ক্ষমতা হিসাবে চিহ্নিত করা হয় কাজ সম্পাদনের ক্ষমতা হজমের সময় আমরা যে খাবার খাই তা থেকে কিন্তু শক্তিতে রূপান্তরিত হয় এরপরে আসছে আমরা খনিজ পদার্থ যে খনিজ পদার্থ কেন আমাদের শরীরে শক্তি দিচ্ছে না ইত্যাদি বিষয়টা আমরা একটু দেখে নেবো এইখানটায় দেখো দেখো খনিজ হচ্ছে এমন একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরের সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অল্প পরিমাণে প্রয়োজন ক্যালসিয়াম ক্লোরিন কপার ক্লোরাইড আয়োডিন আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক এগুলো অপরিহার্য খনিজ পুষ্ট কিন্তু প্রয়োজনীয় পুষ্টি থাকা সত্ত্বেও খনিজগুলিতে কোনো ক্যালোরি থাকে না তাই তারা আমাদের শক্তি দেয় না তাহলে খনিজ পদার্থ থেকে আমরা কেন এনার্জি পাই না 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 বা শক্তি দেয় তার কারণটা কি সেখানে কোনো ক্যালোরি থাকে ওকে চলো দ্বিতীয় প্রশ্ন হয়ে এরপরে কোয়েশ্চেন তোমাদের জন্য মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সামনে এখানে মুখের লালা নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রোটিন পরিপাকে সাহায্য করে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন বেশি তাপমাত্রায় রান্না করলে কোন ভিটামিন বা কোনটি নষ্ট হয়ে যায় এভাবে তোমাদের কোয়েশ্চেন হতে পারে ওকে তো বেশি তাপমাত্রায় যদি রান্না করা হয় তাহলে ভিটামিন এখানে অপশন সি হবে সি কিন্তু নষ্ট হয়ে যায় পাশাপাশি আর একটা ভিটামিন নষ্ট হয় সেটা হচ্ছে বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এবং সি এই দুটো ভিটামিনই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ওকে আচ্ছা এইখানে আর একটি বিষয় তোমরা দেখে নাও যে বেশি তাপমাত্রায় কোন ভিটামিন নষ্ট হয়ে গেল এখান থেকে আর একটি প্রশ্ন হতে পারে প্রশ্নটা হচ্ছে এই যে দুধকে বর্তমানে কেন সুষম খাদ্য বলা হয় না কারণ দেখো দুধে হচ্ছে ভিটামিন সি পাওয়া যায় না এবং লৌহ পাওয়া যায় না দ্যাটস ওয়াই কিন্তু এই দুটো অ্যাবসেন্ট থাকার ফলে কিন্তু দুধকে বর্তমানে সুষম খাদ্য বলা হয় না তাহলে সুষম খাদ্য কাকে বলা হয় স্যার সুষম খাদ্যের উদাহরণ বর্তমানে তোমরা খিচুড়ি পাবে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন লজ্জাবতী পাতায় কোন প্রকার চলন চলন দেখা যায় উদ্ভিদের এবং গমন থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন সি না অপশন বি হবে সিসমোনাস অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার লজ্জাবতী পাতায় সিসমোনাস চলন দেখা যায় পরবর্তী প্রশ্ন মানবদেহে খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কোনটি খনিজ লৌহের সর্বপ্রধান উৎস কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে শাক সবজি অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় প্রাণী দেহে তো প্রাণীদেহে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় অপশন সি অক্সিজেন হবে কারেক্ট অ্যান্সার বায়ুমন্ডলে সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন ওকে এটা পাওয়া যায় বায়ুমন্ডলে সবথেকে বেশি চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধাত্ম রোগ হয় কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধাত্ম রোগ হয় অপশন ই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগ হয়ে থাকে দেখো ভিটামিনের বিভিন্ন অভাবজনিত রোগ এইখান থেকেও কিন্তু প্রশ্ন হয় যেরকম ভিটামিন এর অভাবে রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে শিশুদের ভিটামিন এ আমি রিকেট বললাম সরি ভিটামিন এর অভাবে রাতকানা ভিটামিন ডির অভাবে রিকেট এবং অস্ট্রিও ম্যালয়েশিয়া বড়দের ভিটামিন ইর অভাবে মহিলাদের বন্ধাত্ম এবং ভিটামিন কে যদি না থাকে তাহলে রক্ত তঞ্চনে কিন্তু সাহায্য করবে না অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্যকারে ভিটামিন কে বলা হয় ঠিক আছে পুরো লিস্টটা এখানটা একটু দেখে নাও প্রত্যেকে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চনের প্রত্যেকে ট্রাই করতে একটু অ্যানসার দেওয়ার দেখি মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় তোমাদের প্রত্যেকের আমি কিন্তু এখানে অ্যান্সার দেখব বলো সঠিক উত্তর কোনটা হবে মিড ডে মিল প্রকল্প এটা চালু হয় উনিশশো সালে অপশন সি কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দান্সার দেখো এই মিড ডে মিল প্রকল্প উনিশশো সালের পনেরোই আগস্ট চালু হয় এবং ভারতবর্ষের রাজ্য তামিলনাড়ুতে প্রথম চালু হয় তোমাকে এইখান থেকেও কিন্তু প্রশ্ন দেবে যে ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্যে তাহলে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট তোমাদের এখানে ইম্পর্টেন্ট ক্লাস যদি ভালো লাগছে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের মাঝে চলো নেক্সট বেটি বাঁচাও বেটি ফাড়াও স্কিম কোন সালে লঞ্চ করা হয় বেটি বাঁচাও বেটি ফাড়াও স্কিম কোন সালে লঞ্চ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দু সালে বেটি বাঁচাও বেটি ফাড়াও স্কিম লঞ্চ করা হয় দেখো দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি কেন্দ্র সরকার কর্তৃক এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম লঞ্চ করা হয় পরবর্তী কোয়েশ্চেন মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম ভিভিআই কোয়েশ্চেন সঠিক উত্তরটি হবে অপশন সি চার প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের হৃৎপিণ্ড অর্থাৎ মানুষের হৃৎপিণ্ড কিন্তু দেখা যায় ওকে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সাতেরোশো বিরাশি সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় তাহলে স্যার প্রশ্ন হতে পারে যে সলবায়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অবশ্যই হতে পারে মারাঠা ও ইংরেজদের মধ্যে সাতেরশো বিরাশি খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট পরবর্তী প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কাশ্মীরের বনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন বাহাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল স্থান হচ্ছে কাশ্মীর সভাপতি ছিলেন বসুমিত্র এবং পৃষ্ঠপোষকতা করেছিলেন কনিষ্ক কুষাণ বংশের রাজা ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নিউজিল্যান্ডের রাজধানী কোনটি নিউজিল্যান্ডের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওয়েলিংটন ইজ দা কারেক্ট অ্যান্সার ওয়েলিংটন ওকে এরপরে বিভিন্ন রাজধানীগুলো আমরা দেখো সুদানের রাজধানী খারতুম উগান্ডার রাজধানী কাম্পালা সোমালিয়ার রাজধানী মোগাদিসু ঘানার রাজধানী আক্রা তো এই তোমরা যে বক্সগুলো রয়েছে বা এই তোমাদের যে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন সেইগুলো কিন্তু মাথায় রাখবে এবং প্রত্যেকে সুন্দরভাবে নোট ডাউন করবে সমস্ত প্রশ্নগুলো ওকে নেক্সট ভারতে কে নিয়োগ করে ক্যাগ ক্যাগ মানে কি জানো না ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ভারত সরকারের হিসেব নিকেশ করে সরকারি তহবিলের তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন যদি আমরা ক্যাগ সম্পর্কে দেখি কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সম্পর্কে ধারা একশো আটচল্লিশে ওনার কথা রয়েছে ভারতের সংবিধানে এবং মেয়াদ হচ্ছে ছয় বছর আর ভারতের বর্তমান ক্যাগ হচ্ছেন গিরিশ চন্দ্র মুর্মু গিরিশ চন্দ্র মুর্মু তিনি শুধুমাত্র সংসদের কাছে দায়বদ্ধ তিনি ভারতীয় অডিট এবং আর ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন তিনি পাবলিক হিসাবে প্যারেন্টস অব দ্য পাবলিক পার্স এই টাইপের প্রশ্ন কিন্তু পড়ে নিম্নলিখিত কে উত্তরটি হবে ক্যাল তাহলে এখানটা কিন্তু মনে রেখে গেল ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী কোনটা চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ রেংমা ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী হচ্ছে রেংমা ওকে নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য গরম পানি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত গরম পানি অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ভারতের আসাম রাজ্যে রয়েছে আসাম রাজ্য এছাড়াও আসামে রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ওকে আচ্ছা বর্তমানে ভারতে পাঁচশো অভয়ারণ্য রয়েছে ভারতের বৃহত্তম অভয়ারণ্য হচ্ছে মরুভূমি বন্যপ্রাণী অভয়ারণ্য নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর কবে গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবে মহাত্মা উপাধি দিয়েছিলেন গান্ধীজিকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন কোনটা হবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মাকে অ্যাকচুয়ালি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন ওকে উনিশশো ওকে নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া প্রত্যেকে কত সালে ভারতের চোদ্দটি দেশীয় ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে ভারতের মোট চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল আর একটা কোয়েশ্চেন হয় আরবিআই কত সালে জাতীয়করণ হয় আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে ন্যাশনালাইজ হয় ঠিক আছে আর আরবিআই গঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে লিখে ইনসুলিন কোথা থেকে খরিত হয় পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অগ্ন্যাশয় অ্যাড্রিনাল গ্রন্থি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অগ্নাশয় গ্রন্থি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার এর বিটা কোষ থেকে কোথায় অগ্নাশয়ের থেকে কিন্তু হয় অপশন সি ইজ কারেক্ট ওকে তো তোমাদের জন্য আজকের ক্লাসে এই ছিল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা প্রস্তুতির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধে সাতটার সময় এই চ্যানেলে অবশ্যই প্রত্যেকে জুড়ে থাকো আমাদের সাথে আজকে এতটাই বন্দে মাতরাম জয় হিন্দ